হাই গাইস, আসসালামু আলাইকুম। মহসিন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি যাইতেছি গোপালগঞ্জ। রওনা দিলাম একবারে সকাল সকাল, গোপালগঞ্জে যাব সেই উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আছি আমি গুলশান 2 নম্বরে। আমার বাইক নিয়ে কোনোদিন গোপালগঞ্জ ট্যুরটা হয়নি, অ্যাট ফার্স্ট আমার বাইক নিয়ে গোপালগঞ্জ ট্যুর, এই কারণে একটু এক্সাইটেড আমি বেশি। কারণ কোনোদিন আমি গোপালগঞ্জ বাইক নিয়ে ট্যুর দেই নেই, এই কারণে আমি পদ্মা সেতুর উপর দিয়ে যেতে চাইছিলাম। যেহেতু পদ্মা সেতুর উপর দিয়ে আপনার বাইক আপনার যেতে দেয় না, সেহেতু আমি আরিচা হয়ে যাব। কারণ আমার কস্টটা একটু কম আমি করতে চাইতেছি, এতে করে আমার জন্য ভালো হবে। কারণ যদি আমি পদ্মা সেতু দিয়ে যাই, তাহলে আমার ওখানে আপনার পিক আপ ভাড়া লাগবে 800-1000 মতো। তো আমি পিক আপ ভাড়া 800-1000 দিতে যাবো কেন, এখানে ফেরিতে দিব 100 টাকা। 100 টাকাও লাগে না, কয় টাকা জানি লাগে এটা জানি না। যেহেতু আমি ওদিকে বাইক নিয়ে কোনো দিন যাইনি, সেহেতু আমি বলতে পারবো না। তো আপনারা আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখুন, আমি কীভাবে গোপালগঞ্জ যাই সেটা আপনাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি দেখানোর চেষ্টা করবো। এতে করে আপনারা উপকৃত হবেন, যারা গোপালগঞ্জ বাইক নিয়ে ট্যুরে যেতে চান, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, মানে বরিশাল লাইনে যত সব জায়গায় যেতে চান আপনারা উপকৃত হবেন আশাবাদী আমি। তো আমি বনানীতে চলে যাচ্ছি। সকালবেলা রাস্তা ফাঁকা, যাইতে চাইছিলাম মিরপুর হয়ে, কিন্তু সেখানে সকালবেলা একটা ছোট ভাই অফিসে যাবে, আমার বললো যে ভাইয়া নিয়ে যান। তো তার জন্য আমার এপাশ দিয়ে আসা। ফাঁকা রাস্তা আর সকালবেলা কিন্তু একটু ট্রাফিকের দাপট থাকে বেশি মহাসড়কে, সেহেতু আমি ওই গাড়ি চালাবো। আর রাইডটা হয়ে গেছে আমার নেশায় পরিণত, রাইড না করলে আমার ভালোই লাগে না। আপনাদের কীরকম লাগে সেটা তো জানি না, আপনার মন্তব্য করবেন অবশ্যই, কমেন্ট করবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে চাইতেছেন, ওই ধরনের ভিডিও আমি আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব যতটুকু পারি। বাইক রাইডের যত ভিডিও আছে আমার, আমি যতটুকু পারবো অতটুকুই আপনাদের দেব। মূলত হচ্ছে এই প্ল্যাটফর্মটা হচ্ছে, সোশ্যাল প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, আপনার মেধাটা যাচাই করে। সেহেতু আমি যেটা সৃষ্টি করতে পারবো, অর্থাৎ আমি যেটা তৈরি করতে পারবো সেটাই আপনাদের আমি উপহার দেব।
ধরা পড়ছে যা পাওয়ার বাহিরে আমি শীতে কাঁপতেছি অনেক পরিমাণ কুয়াশা কিছু দেখা যায় না আস্তে আস্তে গাড়ি চালাই দিছি যেন আস্তে আস্তে যেতে পারি সুন্দরভাবে পৌঁছাইতে পারি রাস্তায় অনেক পরিমাণ কুয়াশা পড়ছে সতর্কতা সহিত গাড়ি চালাইতে হবে আমার ভাইজোর কুয়াশার কারণে ভোলা হয়ে যাইতেছে এখন ভাইজোরটা খুলে রাখলাম হয়তোবা অনেক পরিমাণ নয়েজ আসতে পারে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ বাতাসের নয়েজটা একটু বেশি আমি এখন আছি সাভারের ভিতরে তো আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি এখন আছি সাভার বলতে হেমায়তপুরে তো আপনারা আমার সাথেই থাকুন আর কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না আমার ইউটিউব চ্যানেলে পুরো ভিডিওটা আপনারা পাবেন কারণ ফেসবুকে লং ভিডিও দিলে লং ভিডিও দেওয়া যায় না